ক্ষতিপূরণ দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছেন মুখ্যমন্ত্রী। ওর জন্য এই বউবাজারের এই অবস্থা। আক্রমণ বিজেপি রাজ্য সহসভাপতি দিলীপ ঘোষের। ঠিক আছে, এখন তো পাপের প্রায়শ্চিত্ত করছেন, ওনার জন্যই বউবাজার এই অবস্থা, বারে বারে ভেঙে পড়ছে। কিন্তু এইভাবে তো কোনো চলতে পারে না, তার স্থায়ী সমাধান চাই। তার জন্য আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, মেট্রো রেল, যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, সমস্যাটা খুঁজে বার করে সমাধান করা উচিত। কয়েকটা বাড়ি ভেঙে পড়লে প্রকল্প ছেড়ে দেওয়া যায় না। বউবাজার বিপর্যয় কাণ্ডে মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। কোথাও বড় প্রকল্প হলে কিছু কিছু সমস্যা হয়, কোথাও প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে। আমি আশাবাদী মেট্রো সমস্যার সমাধান করবে বলেন সৌগত রায়। কয়েকটা বাড়ি ভেঙে পড়লে প্রকল্প ছেড়ে দেওয়া যায় না, বউবাজার বিপর্যয় কাণ্ডে এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কোথাও বড় প্রকল্প হলে কিছু কিছু সমস্যা হয়, কোথাও প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে। আমি আশাবাদী মেট্রো সমস্যার সমাধান করতে পারবে এমনই বলেছেন সৌগত রায়। একটা প্রবলেম হচ্ছে মেট্রো কলকাতার চারপাশে যা হয়েছে, আপনারা দেখবেন অধিকাংশই খালি জায়গার মধ্যে দিয়ে হচ্ছে। ধরুন এই যে গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো হচ্ছে, খালি জায়গার মধ্যে দিয়ে হচ্ছে। এটা হচ্ছে ভেরি বিল্ট আপ এরিয়া, এই যে বউবাজারটা, ওই বউবাজার ওইটুকু স্ট্রেচ, শিয়ালদা থেকে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত, যেখানে রাস্তা ছোট, তার চারপাশে অনেক পুরনো বাড়ি আছে, সেইখানে এটা হচ্ছে। আমি শিওর মেট্রো ঠিক করবে, কিন্তু একটা বড় প্রজেক্ট হলে তাতে কিছু কিছু, এবং সেটা বিল্ট আপ এরিয়ার মধ্যে দিয়ে গেলে তাতে কিছু কিছু প্রবলেম হয়, কোথাও টেকনিক্যালি ভুল হয়ে থাকতে পারে, সেটা কারেকশন করতে হবে। কিন্তু প্রজেক্টটা তো ছেড়ে দেওয়া যায় না, কটা বাড়ি ভাঙছে বলে। কিছু প্রমোটারকে খুশি করার জন্য মেট্রোর নকশায় পরিবর্তন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার ফল ভোগ করতে হচ্ছে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। এটা কি হচ্ছে, মৃতের গায়ে আতর ছড়ানো হচ্ছে, অনুভূতিহীন হৃদয়হীন একটা সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রেলমন্ত্রী থাকা অবস্থায়, পশ্চিমবঙ্গের সরকারের দায়িত্বে থাকা অবস্থায় দুটো ক্ষেত্রে, কখনো রেলমন্ত্রী হিসাবে, কখনো মুখ্যমন্ত্রী হিসাবে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে হটকারী মানসিকতা, তার পরিণামে যেখান দিয়ে মাটির তল দিয়ে রেল যাওয়ার কথা ছিল, সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করে রিঅ্যালাইনমেন্ট করা হয়, অর্থাৎ লাইন চেঞ্জ করে দেওয়া হয়। কিসের জন্য? কিছু প্রমোটারকে খুশি করার জন্য। বউবাজার ঘটনা নতুন নয়, কয়েক বছর ধরে চলছে। এতদিন বাংলার মুখ্যমন্ত্রী কি করছিলেন? এতদিন কেন লবণ ডাকেননি আপনি? এখন মরণকালে হরিবল বলছেন।